तो हाय एवरीवन, वेलकम बैक टू माय चैनल। तो तुम्हारा केमन आछो, आशा करी तुम्हारा भलो आछो। तो आज के खूब एक स्पेशल दिन, तो भावलाम तुम्हारे संगे शेयर करी। तो कल के राते आर कि भाई फोन करेछिलो, तो आज के आर कि एसे जे फोटो निच्छे और बड़ो भाईर कि निच्छे, तो छोटो भाई भिडियो करे दी माने करे दिएछे। तो प्रथमे आर कि सोजाई नियेछिलो, तारपर आर कि फोनटा एमनि करेछे निजे। चलो ये खुशी दिन तुम्हारे संगे शेयर कर देखते थको। और बड़ो भाईर एक एकटा ना मैं एकटाई छेले आछे, तो कत बोल 7 मास मत बयस तार कि निये एसेछिलो। और आगेर बछर थेके फोन करेछिलो तार कि आसेनि, एबार आर कि निये एसेछिलो। तो एटा आर कि छोटो भाई आर कि 12 बछरेर छोटो, तो देखे आर कि आमादेर दुजनेर थेके एकोई बड़ो लागे। किन्तु विश्वास करो ना, कोलो पिठे आमि छोटो थेके आर कि मानुष करेछि, तो माने एतो बड़ो हये भाबतेओ पारिनि जे एतटुकु छिलो एतो बड़ो कि करे हये गेल। जाइ होक, देखते देखते दिन पार हय। तो चलो ब्लगटा देखते थाको, संगे थाको। দেখো কি বলে, দেখো ফটো তুলছি আমরা, দেখো এদিকে তাকাও, ওই দেখো কাকে দেখাচ্ছে। হ্যাঁ, কে বটে আর কো কে বটে? এই বাবারি রে, বাবারি শুশু করে দিছে। হ্যাঁ জ, হ্যাঁ কি বটে, কি বটে, কি বটে, কে বটে, এই কে বটে? দেখো ফোনে 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 দেখো ফোনে क्या बटे थे? ओ ओ कुकुटा कोत्ते ने ओ क्या बटे मोबाइल दुकान में बैठो, पैसे ना मोबाइल डाल सको। पोड़ भी पोड़ भी पोड़ भी ला, चला गाड़ी चला, गाड़ी चला, चलाओ गाड़ी से। ए और मजा लाइजे, हैं भाई लगे जे, भाई लगे जे खाते, भाई लगे जे खाते। नीचे मोइला आछे, नीचे छुटे ना, नीचे मोइला आछे, मोइला मोइला, भाई लगे जे खाते, भाई लगे जे बटू। गाड़ी के गमे इंटरेस्ट दड़ा दड़ा चाबी टंग कर दिसिले ले, ये होबार ना खराब है। এইটা বাজবে কে, দেখো রনটা বাজবে। এই দে দে এই দে, নেনোর মুছড়াস না, বিছ ছেড়ে দে। পেন পক ফেলা, এর চাপি চাপা তো নিচে থেকে তোড়িছে গুরুম গাড়ি পকেটে ভরে লে আধা, তবে নাই পড়ে। হ্যাঁ হাত দিস না বেটা, গাছটা 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 কাটা আছে। ঠিক আছে, রে রে না এদিকে।
দেখব পড়ে যাবে। কবি কবি বাপ ডাইনোসর হয়েছে ওইটা নিয়ে পড়লে আরো জিভের তলায় গাঁথি এখন এখন বুঝতে পারছি না ওইটা নিয়ে পড়লে জিভের তলায় গাঁথি যাবে মোটামুটি পৌনে বারোটার দিকে আর কি পৌনে বারোটা বা বারোটা ওরকম এসেছিল খাওয়া দাওয়া করে মোটামুটি আর ছেলেটা এখন এসেছিল ছেলেটা খুবই খুবই সুন্দর দাঁড়িয়ে বিভিন্ন মানে সব ওই জন্যে একজন আমরা খাওয়া দাওয়া দেখছিলাম একজন আবেটুকু দেখতে হচ্ছিল তো এইসব করে আর কি সময়টা কখন পেরিয়ে গেল বুঝতে পারলাম না মোটামুটি দেড়টার দিকে খেয়া দাওয়া করে গেল আর কি করছো তুমি মাথায় লাগছে বেটা লাগছে আর বললো আসবে কিছুদিন পর মানে ও পিকনিক যাবো বলছিল কিছুদিন পর আর কি হ্যাঁ আর বেটু মনে হচ্ছে কথা বলতে দেবে না বেটু কথা বলছি বেটা আওয়াজ করো না এতক্ষণ তো কাটো খাওয়া করলো খাওয়া করলো আমারও এক গাদা বাসন হয়েছিল তো খাওয়াটা তোমার সঙ্গে শেয়ার করলো মাংস আর ফ্রাইড রাইস আর বানিয়েছিলাম আর একদম ঘরে যেরকম সিম্পল খাবারগুলো হয় সেগুলো দিচ্ছি সুস্থ পেশেন্ট ওরকম করতেই হয় ঘুম থেকে দেরি করে আর কি উঠে গেলাম দেরি হয়ে গেল আর কি রাত্রেবেলায় বারবার বেটু ওইদিকে মানে এই বিছানাটার বাইরে বার হয়ে যাচ্ছে সেটাই বারবার আর কি ঢাকা দিয়ে দিচ্ছি এ করে দিচ্ছি যে ঠান্ডা না লেগে যায় না পড়ে যায় বিছানা থেকে এখানে একজন হয়েছে যে এরকম বিছানা থেকে পড়ে এই পুরো ঠোঁটটা আর কি ফেটে গেছে তো আর একজন বললো যে পেচ্ছাপের জায়গাটা ভরে পড়েছে মানে ইউরিন যেখানে পাস করে আর কি তো ইউরিন আসায় মানে বন্ধ হয়ে গেছে তবে জানি না কী হলো এর বাবা আর কি ছাড়তে গেছিলো তো ভয়ই লাগে ওই জন্য আর কি যে কথা তো শুনতে চায় না তো জানি না তারপর কী হলো বখার নিয়ে ভর্তি করেছিল তো এরকম আর কি শুনছি তো শুনে শুনে আরোই ভয় লাগছে যদিও বা বলে যে বাচ্চা যত পড়ে তত ভালো তো এরকম পড়া তো আর ভালো নয় যে সঙ্গে সঙ্গে হসপিটাল দৌড়াতে হচ্ছে বড় বাইরে রেফার করে দিচ্ছে সাবধানে থাকায় দিয়ে যে কথা শুনে মালিশ মালিশ কি রেখেছে মালিশ মালিশ রেখে আর তারপর আর কি দৌড়াচ্ছে তো এখন আর কি মাংস তো পটল আলু বানাবো তরকারি পটল আলু ভাবছি নতুন কড়াইটা আজকে উদ্বোধন করেছি এটাতে আর কি ফ্রাইড রাইসটা বানালাম তো ভাতই বানাবো ভাবলাম সিম্পল ভাত বানাতে তো টাইম লাগবে এটা বানাতে আমার কিছু টাইম লাগবে গাজরটা একটু ফ্রাই করে দিলেই হবে তো আর একটু ঘি ঘি আর গরম মশলা দিয়ে একটু ভেজে দিলে আর কি হয়ে যাবে তো আরও ক্যাপসিকাম ট্যাপসিকাম দিলে হতো তো আমি আর দিইনি একটু কাজু কিশমিশ দিয়েছিলাম তো ওইটা মোটামুটি আধ ঘন্টায় হয়ে গেল তো চলো ভিডিও দেখতে পারো সঙ্গে থাকো রাতে রান্না করবো আর এত বড় একটা খুশির দিন মানে জীবনে ভাবতেও পারিনি যে এরকম দিনও আসবে আর কি আমার জীবনে তো বন্ধুরা এখন মনে হচ্ছে বাজে নটা কুড়ি কুড়ি
নতুন নতুন ফুসকুড়ি হচ্ছে আর খাওয়া হয়ে গেছে। বেটুকে তো ছিলকা বানিয়ে দিয়েছি আর আমি খেলাম কালকে তড়কাটা ছিল, ওইটাই সকালে গরম করেছিল আর ওইটাই বিকালে গরম করলাম, তো দেখলাম ঠিকই আছে। তো একটু সন্ধ্যাবেলা আর কি খেয়ে নিয়েছিলাম, মোটামুটি 7:30-8টার সময় খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া তখন এক করে নিয়েছি আর রাতে আর মনে হচ্ছে না কিছু খাবো আর টোটাল তরকারি বানিয়েছি এবং বড় খাওয়াছি। যত ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর এত খুশির দিনটা তোমার সাথে শেয়ার করা আমার খুব ভালো লাগে। দুঃখের দিন যখন শেয়ার করে তোমার খুশির দিনটা শেয়ার করা উচিত। তো চলো এই সময় ভিডিওটা আর কি শেষ করছি, যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি অন করো। তো চলো আজকের মতো গুড নাইট, গুড বাই, কাকা এক নতুন ভিডিও নিয়ে চলে আসবে।